কেন কেন মেদিনীপুরে বিদ্যাসাগর আসছে না, কেন বীরভূমের মাটিতে রবীন্দ্রনাথ আসছে না, কেন নেতাজি সুভাষচন্দ্র আসছে না, কেন বিবেকানন্দ আসছে না, কেন কাপড় টানা বাচ্চা তৈরি হচ্ছে? মায়েদের পেটে বাচ্চা থাকলে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে কিছু জিনিস জানতে হয়, বাচ্চা ভালো হয়। আজকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, পরবর্তী ক্ষেত্রে আপনাদের মেয়েদের গর্ভে সন্তান আসবে, আপনার বাড়ির বৌমার গর্ভে সন্তান আসবে। কীর্তন শুনতে আসতে হয় যেন শিখে যেতে হয়। আমার গুরুদেব বললেন, কীর্তন করবি কিন্তু এমন এমন তত্ত্ব কথা বলবি মানুষের হৃদয়ে লেগে যাবে। বললাম, কীরকম? বলছে, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু এক সময় বসে বসে জাবর কাটে। আপনি কথাগুলো শুনবেন, একশোটা কথার মধ্যে দশটা কথা যদি ভেতরে রেখে দেন, আর বাড়ি গিয়ে যদি একান্তে বসে বসে কথাগুলো স্মরণ করেন, জীবনে ব্যবহার করতে পারেন, আপনার আত্মীয় স্বজন সঙ্গে শেয়ার করতে পারেন ফোনে, এগুলো করতরও লাভ হবে। মহাপ্রভুর জিনিস আপনারা পাবেন না, আপনাদের কে বলেছে? এই জন্য আপনারা এগুলো করবেন। এই জন্য বলে রাখি মায়েরা, এক একটা করে বলবো, একটু মন দিয়ে শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা এলে তিনটে নিয়ম পালন করতে হয়। আমি বলি নাই, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন। ঠাকুর অনুকূল চন্দ্রের বই যদি কেউ পড়েন, আপনারা একটু সুন্দর করে শুনবেন। ঠাকুর অনুকূল চন্দ্র বলছে, কেন কেন মেদিনীপুরে বিদ্যাসাগর আসছে না, কেন বীরভূমের মাটিতে রবীন্দ্রনাথ আসছে না, কেন নেতাজি সুভাষচন্দ্র আসছে না, কেন বিবেকানন্দ আসছে না, কেন কাপড় টানা বাচ্চা তৈরি হচ্ছে? কেন হচ্ছে? আপনাদের দোষে হচ্ছে, আমাদের দোষে হচ্ছে। আমরা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষণ জানি না, বাচ্চা জন্ম দিতে জানি না, ভালো বাচ্চা জন্ম হচ্ছে। বলছে, এরোপ্লেন সব জায়গায় উড়ে, নামে না সব জায়গায়। যেখানে এয়ারপোর্ট প্ল্যাটফর্ম সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। মায়েদের এই জায়গাটা ভালো নেই বলে ভালো বাচ্চা আসতে পারছে না। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, তাহলে আমাদের এই প্ল্যাটফর্মটাকে ভালো করতে গেলে কি করতে হবে? আমি বলি নাই, অনুকূল ঠাকুর বলছেন। মেয়েদের পেটে বাচ্চা এলে সবচাইতে আমাদের দুঃখ কি লাগে জানেন? আমরা যখন এই কথাগুলো বলি না, কোনো মেয়ের পেটে বাচ্চা আছে সে নিয়ম পালন করে, তখন আমাকে ফোন করে বলে, প্রদীপ বাবু, বলে কি, নিয়ম তো পালন করছি পেটে বাচ্চা থাকাকালীন, আমার শাশুড়ি মা বলছে পেটে বাচ্চা থাকলে তুলসী মন্দিরে জল দিবি না। এখন শাশুড়ির কথা শুনবো না আপনার কথা শুনবো? এই দিকে তাকান। আমি বললাম, তুমি শাশুড়ির কথাই শোনো। বলে, কেন? আমি তো তোমার চাইতে 100 কিলোমিটার দূরে আছি, ও যদি তোমাকে বিষ দিয়ে মেরে দেয় না শুনলে, তুমি ওরটাই শোনো, আমারটা শোনার দরকার নেই। জেনে নিন মায়েরা, তর্ক করে নয়, শাস্ত্রের বিধানে যেতে হবে আমাদের। অনুকূল ঠাকুরজি বললেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম। প্রথম নিয়ম কি? যেদিন থেকে আপনি জানতে পারলেন আপনার গর্ভে সন্তান এসেছে, তার আগে থেকেও করবেন, কিন্তু সেদিন থেকে বেশি করবেন। কেন? মাটি যদি হয় খাঁটি, সোনার 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 ফসল ফলে। আপনাদের মেদিনীপুরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্ম হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চিনে। কেন চিনল? মা ছিল সেই রকম, সন্তান হলো সেই রকম। তিনি সাগরের মা হলেন, তিনি খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? সবাই তো জানেন বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল, সে নাই নাই বাক্সে ভরেছিল। জিজ্ঞেস করেছিল, মা শালটা তুমি গায়ে নিলে না কেন, নব কি করে? কেন? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপে, কেউ আমাকে কাকি বলে, কেউ মাসি বলে, কেউ দিদি বলে, আমার চোখের সামনে সকালবেলায় ঠান্ডার করে থরথর করে কাঁপবে, আমি মা হই কেমন করে, কেমন করে আমি তাদের সামনে শাল পরবো বল? কি করব মা, যেদিন তুই ওদের জন্যে চাদর আনবি সেদিন আমি শাল পরব। এরকম মা না হলে কি সাগরের মতো ছেলে জন্ম দেয়? স্বার্থপর মা তো স্বার্থপর বাচ্চা তৈরি করবে। আমি আমার প্রমাণ দিয়ে দিচ্ছি। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে, তার বাচ্চাকে বলছে, চারটে করে পরোটা করে দি, তুই স্কুলে যাস, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন। ছেলে বলছে, মা আমার তিনজন বন্ধু, তার মায়েরা খুব গরিব, সকালবেলায় খাটতে চলে যায়, সন্ধ্যাবেলায় আসে, খিদের জ্বালায় আমার সামনে বসে, চারটে পরোটা আমার কাছে থাকে, তিনটে তিনজনকে দিই, আমি একটা চুকার, আমি খেটে কেটে মরবো আর লোকের ছেলের পেট ভরাবি। এই দেখ আমার সামনে কান মুলে প্রতিজ্ঞা কর, নিজে খাবি, কাউকে দিবি না।
ছেলে প্রতিজ্ঞা করল, মা গো নিজে খাবো কাউকে দেব না, নিজে খাবো কাউকে দেব না। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করল, সংসার হলো, নিজে খেলো, মা বাবাকেই দিল। আপনারা তৈরি করে দিয়েছেন, যেমন তৈরি করবেন সেরকম তো শিক্ষা পাবেন আপনারা। এই জন্য বলে দিই মায়েদেরকে, হ্যাঁ এই জন্য বলে দিই, আপনারা যেমন তৈরি করবেন সেরকম আপনাদের বাচ্চা তৈরি হবে। বলে রাখি, পেটে বাচ্চা থাকলে সেই মেয়ে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে ভক্তি ভরে প্রণাম করবে, এবং প্রণাম করে একটা কথাই বলবে, ঠাকুর কিছু দাও আর না দাও, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। সে ছেলে হয় আর মেয়ে হয়, কেন কৃষ্ণ ভক্ত সন্তান যদি সংসারে 10 বছর বেঁচে থাকে লাভ আছে, আর অভক্ত যদি 100 বছর বাঁচে তবে লস আছে। কেন? সে যতদিন বাঁচবে অভক্ত মানুষ, শয়তান মানুষ, বদমাইশ মানুষ, এরা আরো 100টা বদমাইশ তৈরি করে দিয়ে যাবে, আর কৃষ্ণ ভক্ত মানুষ যতদিন বাঁচবে ততদিন কৃষ্ণ ভক্ত। এই জন্যে এই প্রার্থনা আপনার বৌমাকে আপনার মেয়েকে করাবেন, দেখবেন লাভ আছে। দ্বিতীয় কি, প্রত্যেক দিন তুলসী মন্দিরে 1 ঘটি করে জল দিবেন। আপনারা অনেকে ইউটিউবে শুনেছেন, শুধু একটু ছোট করে বলতে চাই, শুধুমাত্র মেয়েরা দেবে তা নয়, বাড়ির প্রত্যেকটা মানুষ বাচ্চা থেকে বুড়ো সবাই স্নান করার পর তুলসী গাছে জল দেবে। কবার প্রদক্ষিণ করবে কারো জানা আছে? 4 বার, ডান দিক থেকে না বাঁ দিক থেকে, ডান দিক থেকে প্রদক্ষিণ করবে। তুলসী পাতা যখন তুলবেন, পাতা বা গাছের ডাল যেন ভেঙে না যায়, ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। পশ্চিম দিকে মুখ করে কেউ তুলসী পাতা তুলবেন না। প্রশ্ন করবেন কেন, ওদিকে মুসলমানরা নামাজ পড়ে বলে? না না, এখানে আমাদের সূর্যদেব প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা, তখন মাথায় রাখবেন একটা শুভ্র পোশাক পরবেন। স্কুলে যেতে গেলে যেমন একটা পোশাকের দরকার হয়, বৈষ্ণব বাবারা যেমন কীর্তন শুনতে এসছে, একটা পোশাক আছে। পোশাক কিন্তু মানুষকে বদলে দেয়। দেখবেন আপনি বেনারসি শাড়ি পরে মন্দিরে গেলেন, আপনার মনটা ভগবানের দিকে যাবে না, শাড়ির দিকে যাবে। আর পবিত্র পোশাক পরে যাবেন, আপনি পোশাকের দিকে নজর তো থাকবে, হৃদয়টা আরও শুদ্ধ হয়ে যাবে। এই জন্য পবিত্র মন নিলে পবিত্র পোশাক পরতে হয় মা। আপনার সবাই শুনবেন একটা একটা করে যে কথাগুলো বলছি। মন্দিরে যখন তুলসী মন্দিরে জল দেবেন, দাদা ভাইরা গামছা পরে দেবেন, ধুতি পরে দেবেন, কিন্তু কোঁচা করে দেবেন। ভিজে গামছা পরে নয়, ভিজে কাপড় পরে নয়, ভিজে কাপড়ের জল যদি পায়ের মধ্যে পড়ে তবে সেই অপরাধ হয়, এই জন্য আপনারা দেবেন না। তুলসী পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন ভেঙে না যায়। পঞ্চতত্ত্বের ছবিতে তুলসী পাতা দেবেন, মহাপ্রভুর চরণে দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, অদ্বৈতের চরণে দেবেন, গদাধরকে দেবেন না, শ্রীবাসকে দেবেন না। মহাপ্রভুকে কেন দেবেন না? মহাপ্রভুকে দেবেন বজেন্দ্র নন্দন, যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ওরা কৃষ্ণ, আহা ওরা তো গৌণ নিতাই, এই দেখুন বলরাম এবং কৃষ্ণ ওরা গৌণ নিতাই, ওদেরকে দেবেন। অদ্বৈত বিষ্ণু মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন। দেবেন না কাকে? গদাধরকে। কেন? উনি হচ্ছেন রাধাভাব। দেবেন না কাকে? শ্রীবাস, উনি নারদ, উনি হচ্ছেন ভক্তিতত্ত্ব, একজন শক্তিতত্ত্ব, একজন ভক্তিতত্ত্ব। হ্যাঁ রাধাকৃষ্ণ যুগলে থাকলে আপনি কৃষ্ণের পায়ে দেবেন, কিন্তু রাধার হাতে দেবেন। কেন? রাধা গোবিন্দের চরণে তুলসী পত্র দেয়। এই জন্য বলে রাখি মায়েরা, বিশেষ বিশেষ দিনগুলোতে তুলসী পাতা তুলতে নেই, কিন্তু দ্বাদশীর দিনে তো 100% তুলবেন না আপনারা, আর বাকি বাকি দিন কিন্তু আমাদের শাস্ত্রে বহুজন বহু মতামত বলে। এই জন্য অমাবস্যা পূর্ণিমার দিন তুলতে পাবেন না, আপনার রবিবার দিন তুলতে পাবেন না, সংক্রান্তির দিন তুলতে পাবেন না। প্রশ্ন করবেন তাহলে প্রত্যেক দিন গোবিন্দের চরণে যারা দীক্ষা নেয়, তুলসী পাতা দেয়, যেদিন তুলতে পাবে না সেদিন কি করবে? আপনারা জেনে নিন, আগের দিনে তুলে রেখে দেবেন, একটা তুলসী পাতা একটা পাত্রে 7 দিন ভেজানো থাকে, এতে কোনো ক্ষতি হয় না। তবে হ্যাঁ, যদি ভুলেই যান আপনি, তুলসী পাতা যে মাটির নিচে পড়েছে শুকনো, ওইগুলো কুড়িয়ে যদি আপনি দিতে পারেন তাতেও কিন্তু আপনার লাভ হয়ে যাবে। তাই যখন তুলসী গাছে জল দেবেন মায়েরা, আরতি করবেন সন্ধ্যাবেলায়, এই গানটা গাইতে গাইতে করবেন। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তাকেও শেখাবেন, আপনারও করবেন। হাত তালি দিয়ে একবার সবাই মিলে, নামা নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, একসঙ্গে আমি বলাবো কিন্তু, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, বলুন। অজে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। অজে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী,
কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ মূল ধ্বনি। আরে মন মত লতি কৃষ্ণ প্রিয়তি রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। আজ যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, করে করমরি বৃন্দাবন বাসী। আজ যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করমরি বৃন্দাবন বাসী। সামনে যারা বসছে তাদের শব্দ পাচ্ছে, পেছনে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়। আমি না না কীর্তন করতে আসছিলাম, তখন একটা মেয়েকে বলছে, দিদি সামনে বসবি না। বলে কেন? সামনে বসলে পা মেলে বসতে পাবি না, খালি উলুধ ধ্বনি হরির ধ্বনি আর নম নম তুলসী। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। একজন চালাক পাটি যারা হয় তারা, না না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আর কি, চালাক পাটি যারা হয় সময় মতো পালাবার সুযোগ পায়। না না যারা সামনে বসছেন তাদের ধন্য দিচ্ছি তা নয়, পেছনে অনেক ভক্ত আছে তারা কিন্তু গেয়েই যাচ্ছে। কিন্তু এখন সবাই মিলে গান, নম নম রাধা কৃষ্ণের, আবার নম নম তুলসী, বলুন যে তোমার নাম লয়, যে তোমার নাম লয়, কৃপা করে কর, যে কৃপা করে কর, আবার বলুন নম নম তুলসী জোরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আগে আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি কোনোদিন আসি না আর এদের নিয়ে আসবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে হাত ধরে বলুন, নম নম তুলসী কৃষ্ণ কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, আজ যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করমরে বৃন্দাবন বাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আরে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তার তৃতীয় নিয়ম হচ্ছে একটু করে গীতা পড়বে। গীতা না পড়তে পারলে মাথায় একবার করে ঠেকাবে। এই গীতার কথা যখন আপনাদের বললাম তখন একটা একটা করে শুনে নিন। সবাই মিলে প্রণাম করে বলুন, শ্রীমদ ভাগবত গীতা কি? আচ্ছা, ভগবানের শরীর থেকে দুটো জিনিসের জন্ম হয়েছে, একটা গীতা একটা গঙ্গা। বলুন তো কোনটা পা থেকে হয়েছে, কোনটা মুখ থেকে হয়েছে? গঙ্গা কোথা থেকে হয়েছে? মুখ থেকে। গঙ্গা কোথা থেকে? পা থেকে। আর গীতা কোথা থেকে? মুখশ্রিত বাণী গীতা। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন এমন একজন হাত তুলতে পারবেন যার পকেটে গীতা এনেছেন? ভেরি গুড, একজন দুজন তিনজন চারজন, বেশ তুলেছে। আচ্ছা, অনেকেই তুলেছে। যারা তুলতে পারেননি তাদের জন্য বলে রাখি, বাড়িতে বাচ্চা স্কুলে যাবে, আপনাদের কাছে নিবেদন রইল, দোকান থেকে মিষ্টি কিনে আনছিলেন 10 টাকা করে পিস, আনার দরকার নাই, 10 টাকা করে পিস একটা করে গীতা বাড়ি সবার জন্য আনুন। মেয়ে কলেজে যাবে, আপনি ব্যাগে একটা গীতা ভরে দিন পলিথিন দিয়ে। বাচ্চা স্কুলে যাবে, গীতা ভরে দিন। দাদা ভাইরা বহু দূরে যাবেন, সবার কাছে নিবেদন রইল প্রদীপ পালের, এই গীতাটা আপনার সঙ্গে রাখুন। দেখবেন যদি বিপদ আসে, বিরাট বড় বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন একমাত্র গীতার জন্যে। এই জন্য আসরে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সবার কাছে নিবেদন রইল, আপনার গীতা কিন্তু অবশ্যই কিনবেন এবং ব্যবহার করবেন। শ্রীমদ ভাগবত গীতা কি? শ্রীমদ ভাগবত গীতা কি? শ্রীমদ ভাগবত গীতা কি? শ্রীমদ ভাগবত গীতা কি? বেশ মাইরা, এবার লক্ষ্য করুন।